ছোটা বন্ধুরা ছোট যেমন হবে আপনাদের সবাই ভালো আছে সুস্থ আছে, আমিও ভালো আছি, আমার আশীর্বাদে ভালো আছে। বন্ধুরা উঠি নাচিটা চেঞ্জ করে চলে যাচ্ছিলাম রান্নাঘরে, আর মেয়ে ওই চোখে ভাবছে আর হচ্ছে বৃহস্পতিবার এবার সকাল 7:30 বাজে, এই মাত্র বন্ধুরা উঠি প্রথম কাজটা হলো আমার এই যে মেয়ের জন্য জলটা গরম করার জন্য করে নিচ্ছি। প্রথম কাজ আমার হচ্ছে এটা গরম করে তারপর ফ্লাক্সে করে দেবো, আমার মেয়ের পুরো দিনটা হয়ে যাবে। এই জাস্ট উঠলাম, ওটা এই জায়গায় দেখো বাসন কাল রাত্রে কিছুই ধুইনি, সব রয়েছে, এবার ধোবো। গোস্ট কিছু যার দিইনি এবার দেব, এই যে চলে আসলাম, এবার ঘরটা চালু দিতে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে মেয়েটা ঘুমাচ্ছে তোমরা জানোই, আর ওই যে এখানে দেখতে পাচ্ছো একটা গাইলের মতো, আমরা তো শিলরায় বেটি, এখানে শিলরা বেট নেই, তাই ওরা পেস্ট করে নেয় পেঁয়াজ ডাল যাই হোক পেস্ট করে নেয়। এইবার হচ্ছে আমি ঘরের বাইরেটা ঝাড় দিয়ে দেব, এই যে ভালো করে ঝাড়টা দিয়ে দিয়ে দেব। এখানে প্রচণ্ড ভালি, তোমরা জানোই রুম মালিকের ঘরে কাজ চলছে, তাই তারপর জায়গায় রেখে দেব ঝাড়ুটা। আর এবার হচ্ছে এই যে এবার চলে আসলাম ঘর সামনে, সামনাতে অল্প জল দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি, আমার ডেইলি রুটিন বলতে পারো। এই যে বন্ধুরা মেয়ে উঠে পড়েছে, আর ভাইরাও প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, বাজে প্রায় 8টা বেজে গিয়েছে। আর মেয়ে হাই মাখো, হাই বলো, হাই গুড মর্নিং বলো, গুড মর্নিং বলবে না? আর এই যে কাল ওর বাবা চুলটা কাটিয়ে দিয়েছে, বলো কেমন হয়েছে কমেন্ট করে। আমি বলছিলাম সাইডটা কেটে দেওয়ার জন্য, ও পুরো দেখো কিরম করেছে, এই যে চুল কাটছে কিরকম দেখো। কমেন্ট করে বলো তো সুন্দর হয়েছে কিনা, অত চুল কাটতে যাবে না বাইরে, তাই আমি ওকে দৌড়িয়ে তারপর ও বাবা কেটে দিচ্ছে মোবাইল দেখে, তারপর কত কিছু করে তারপর কাটা হলো চুলটা। যে এটা হচ্ছে দুপুরবেলা, আমি সকালবেলা কিছু শেয়ার করতে পারিনি, সকালবেলা সিদ্ধ ভাত মানিয়েছি খেয়ে নিয়েছি, এবার দুপুরবেলায় আমি ভাতটা বসিয়ে দেবো, এই যে চাল দিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি, এবার বসিয়ে দেবো, এই যে এবার ভাতটা বসিয়ে দেবো। আমি একা হাতে পেশা করে ঢাকনা দ্বারা লাগাতে পারছি না, তাই ক্যামেরাটা রেখে দিয়েছিলাম, এই যে প্রেশার কুকারের এটা ঘুরে যাচ্ছে, ঢিলা হয়ে গেছে। আর তারপর এখানে মটর আর আলু
তরকারি করে নেব। এখানে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছি, করু করে নেব। এই যে বন্ধুরা, একবার চলে আসলাম রাত্রের বেলা, এখন বাজে 8টা। তোমাদের দাদাভাই দিতে চলে গিয়েছে, আর আমি আর সকালবেলা আর দুপুরবেলায় কিছু শেয়ার করতে পারলাম না। আর সবজিগুলো হয়ে গেছে, হয়ে আমরা খেয়ে নিয়েছি বন্ধুরা। রাত্রেবেলা আর অল্প রয়েছে সবজি আর ভাত, আমি খেয়ে নেব। আর প্রচণ্ড এদিকে বৃষ্টি আর হাওয়া, তুফান বলতে পারো, প্রচণ্ড দিয়েছে, অনেক দূরে দূরে ডাকও দিয়েছে। তারপর কারেন্ট চলে গিয়েছিল, এই মাত্র এসেছে কারেন্ট, তাই এবার আমি ভিডিও শুট করতে পারছি। তারপর দেখো বন্ধুরা, এই পুরো বিছানার উপর আমার মেয়ে, একটা ডাই ছিল এটা ছেড়ে পুরো এলোমেলো করে রেখেছে। আমি এবারে এগুলো আটাবো, এই যে কারেন্ট ছিল না, তাই পুরো দেখো রুম কি করেছে, এগুলো আঠিয়ে তারপর আমি অল্প বাসন ছিল রয়েছে এই যে এগুলো ধুয়ে তারপর আমি আমরা মামে শুয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার বিছানা বিছানা সব জায়গাটা ফেলে রেখেছি, গুছিয়ে নিয়েছি। এদিকে এদিকে পুরো এলোমেলো ছিল, আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে এবার ভাত খাবো, মেয়ে নিয়ে আসলো। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, এখানে আমরা ভাত পেরে নিয়েছি, মামে খেয়ে নেব। এই যে অল্প তরকারি রয়ে গেছে, সেটা আমরা খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সাথে দেখো। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই দিকে আমি বিছানাটা ঠিক করে দিলাম। এবার আমরা শোব। কয়টা বাজে? প্রায় 10টা, প্রায় পুরো 10টা বেজে গেছে। এই যে মেয়ে এখনো সজাগ। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে পরে কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, মানে বাই দাও, গুড নাইট বন্ধুরা।